Let's give a huge round of applause for the love opening ceremony. বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক প্রতিষ্ঠান ওয়ালটন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পরে এই প্রথম দেশীয় কোনো ব্র্যান্ড বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে বিশাল পরিসরে তার স্ট্রেংথ টেকনোলজি সলিউশন দিয়ে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পের যে অবস্থান সেটি ওয়ালটন প্রমাণ করেছে নীতিগত সহায়তা ছিল বলেই আজকে ওয়ালটন এই পর্যায়ে আসতে পেরেছে ওয়ালটনের আজকের এই বর্তমান অবস্থান আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং আস্থার কারণে সম্ভব হয়েছে আমরা বিশ্বাস করি নীতিগত সহায়তা এবং বরাবরের মতো আপনাদের আস্থা এবং ভালোবাসা চলমান থাকলে এই ওয়ালটন বাংলাদেশকে পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ যে আজকে এত সুন্দর একটি ওয়েদার যে ওয়েদারটা সত্যি আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য খুব সহায়ক ভূমিকা পালন করেছে পাবনা শহরের একজন চা বিক্রেতা যে কেটলিতে করে চা বিক্রি করে সেই মানুষটিও গত বছর দেখেছি তার বাসায় এসি লাগিয়েছে এটা আমার গর্বের বিষয় ধান ক্ষেতের মাঝখানে একটা টুং ঘর যেখানে সে প্রতিদিন 500 থেকে 600 টাকা চা বিক্রি করে সেই মানুষটিও তার সেই টুং ঘরের মধ্যে ফ্রিজ লাগিয়ে ব্যবসা করছে এটা ওয়ালটনের সার্থকতা এটা সেই মানুষগুলোর পরিশ্রমের সার্থকতা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওয়ালটনের জন্ম যদি বাংলাদেশে না হতো এখনো এই ফ্রিজ 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে কেনা লাগতো এই সাধারণ টেলিভিশন 20 ইঞ্চি টেলিভিশন 1 লক্ষ টাকা কেনা লাগতো এবং সাধারণ যে এসি আমরা যেটা 50,000 টাকা বিক্রি করি সেই এসিটি 5 লক্ষ টাকা দিয়ে কেনা লাগতো যদি বাংলাদেশে ওয়ালটনের জন্ম না হতো সেলুট জানাই এই ওয়ালটনের জন্মের পেছনে ওয়ালটনের আজকের অবস্থানের পেছনে যারা অবদান রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রাকে তারা সুন্দর করেছেন